আসসালামু আলাইকুম সুপ্র দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে যে নিউজটি দেবো, এই নিউজটি শুনলে আরো বেশি ভালো হয়ে যাবেন। সুপ্র দর্শক, আজকের যে জমিটি বিক্রি হবে সেই জমিটি রাজকের গ্রাউন্ড ফ্লোর সহ আটতলার অনুমোদন নেওয়াই আছে। হ্যাঁ সুপ্র দর্শক, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার মাজার চৌরাস্তা, আর এই মাজার চৌরাস্তা থেকে দক্ষিণে যে রাস্তাটি গেল, এই দক্ষিণের রাস্তার সাথে একটি শাখা রাস্তা আছে, আর শাখা রাস্তার পরেই আমাদের জমিটি অবস্থান করছে। তো দর্শক, আমি প্রথমেই এই জায়গার পূর্ণাঙ্গ লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের জমিটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 45 নং ওয়ার্ডের মধ্যে মাজার চৌরাস্তার দক্ষিণে জমিটির অবস্থান। জমিটির কাগজপত্র 100% আপডেট করা হয়েছে এবং জমিটি রাজকের গ্রাউন্ড ফ্লোর সহ আটতলার 2 ইউনিটের প্ল্যান পাস করা আছে। সুন্দর বাউন্ডারি করা দক্ষিণমুখী স্কোয়ার প্লট। বর্তমানে 20 ফুট রাস্তা ও সংযোগ রাস্তা 30 ফুট, তবে ড্যাবের নকশা অনুযায়ী 60 ফুট রাস্তাটি হবে। জমিতে উত্তর আজমপুর এয়ারপোর্ট থেকে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট এবং প্রচুর সম্ভাবনাময় একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন শাখা রাস্তা, এই শাখা রাস্তা দিয়ে এই যে সামনে এই জমিটি, আশেপাশে অনেক বাড়িঘর আছে, আর এখানে প্রচুর ভাড়ার চাহিদা আছে যেহেতু উত্তরা আজমপুর থেকে এখানে আসতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর সবচাইতে আকর্ষণ ব্যাপার যে জমিটি রাজকের অ্যাপ্রুভাল নেওয়া আছে, তো প্ল্যান পাস নেওয়ার সময় অনেক ঝামেলা পোহাতে হয়, সেই ঝামেলাটা আপনাদেরকে পোহাতে হবে না। দর্শক, আমরা চলে এসেছি আমাদের সেই জায়গাতে। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে চারিদিকে যে বাউন্ডারি করা টিন সেট যে রুমটি আছে, সেই রুমটির সহ এই জায়গাটি বিক্রি করা হবে। এবং যে সাদা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হলো শেষ সীমানা, আর এদিকে হলো পরে এই যে রুমটা আছে, এই রুমটা হলো তার শেষ সীমানা। তো আমরা ভেতরে প্রবেশ করব। তার আগে আশেপাশের যেই হাইরাইজ বিল্ডিং গুলা সে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর সম্ভাবনাময় একটি জায়গা। আর আপনি এখানে রাস্তা পাচ্ছেন, একদম সরকারি রাস্তা। এই জমিটির পরিমাণ সরজমিনে আছে 4.5 কাঠা আর রাস্তা সহ 5 কাঠা। আমি আবার বলছি, জমিটির পরিমাণ সরজমিনে 4.75 কাঠা। আমরা জমিটির ভেতরে যাব। জমিটির সাইজটা বলে দিই, জমিটির সাইজ দৈর্ঘ্যে 73 ফুট আর প্রস্থে 47 ফুট। এই যে জমিটা খুব সুন্দর জমি, চারিদিকে বাউন্ডারি করা আছে এবং রাজকের অ্যাপ্রুভাল নেওয়া আছে। এই টিন সেট যে রুমটা দেখলেন, এই রুমটা সহ বিক্রি হবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই জমিটা যদি নিতে চান তাহলে আমি যে নাম্বারটা দিব আপনারা সরাসরি সেই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন। আর যদি ঢাকাতে এই জমিটা ছাড়াও ঢাকা উত্তরা দিয়াবাড়ি এই আশেপাশে জমি চান, তারপরেও আপনারা যে নাম্বার দিয়েছি এই নাম্বারও যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা যদি নির্ভেজাল এবং প্রতারণা ছাড়াই জমি কিনতে চান তাহলে আমাদের সাইদুর রহমান সাইদ ভাষায় যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।